আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের কোরমা, কাতলা মাছের কোরমা। এই কোরমাটা আমরা কম বেশি সবাই রান্না করতে জানি, যারা এখনও রান্না করেননি আমার এই রেসিপি আজকে তাদের জন্য। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছটা একটু বড় ছিল, আমি এই সাইজে পিস করে নিয়েছি। একটু লবণ দিয়ে মেখে নিব, যেহেতু কোরমা রান্না করব এই জন্য মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া ব্যবহার করব না, শুধু একটু লবণ দিয়ে মেখে নিব। আর একটা গ্রেভি তৈরি করে নিব কোরমার জন্য। এখানে একটা বাটি নিয়েছি, আর এনে টক দই নিয়েছি, টক দইটা দিয়ে দিলাম। কাঁচামরিচ বাটা নিয়েছিলাম, 4-5টা কাঁচামরিচ আমি বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। কাজু বাদাম বাটা দিয়ে দিলাম, আর এখানে আমি পোস্ত বাটা নিয়েছি, এটা দিয়ে দিলাম। অনেকেই রান্নাতে কিশমিশ বাটাও দেয়, খেজুর বেটে দেয়। আমি আজকে খুবই সিম্পলভাবে এই রান্নাটা আপনাদের তৈরি করে দেখাবো, স্বাদের কোনো হেরফের হবে না। গ্রেভিটা আমার রেডি। আমি চুলায় কড়াইয়ে তেল বসে দিয়েছি। আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা একটু করে নেব, মানে 3টা বড় সাইজের পেঁয়াজ আমি দিয়েছি, একটু ভেজে নেব। বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। কোরমা রান্নার জন্য আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। আজকে কোরমাটা আমি সরিষার তেলে রান্না করব। পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম, প্রায় 4 টেবিল চামচের মতো। প্রথমে আমি মাছটা একটু ভেজে নিব। মাছগুলো একটু উল্টিয়ে দেব। মাছগুলো এখন আমি উঠিয়ে নেব। একটা তেজপাতা মাঝখান দিয়ে চিরে দিয়ে দিলাম। আজকে আমি এই কোরমা রান্নাতে গোটা গরম মশলা দিব না, আমি গরম মশলা গুঁড়াটা ব্যবহার করব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম, এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিলাম স্বাদ মতো। আমি এখানে আজকে কোনো যেহেতু গোটা গরম মশলা ব্যবহার করব না, এই জন্য গরম মশলা গুঁড়া এবং জিরাটা আমি রান্না শেষে ব্যবহার করব। এখন যে গ্রেভিটা আমি করে রেখেছিলাম এটা দিয়ে দেব। এই
এটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে। এখন মাছগুলো দিয়ে দিব। এই কোরমাতে আজকে আমি কোনো পানি ব্যবহার করব না। আমি এখানে তিন টেবিল চামচ গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছিলাম, এন থেকে অর্ধেকটা এখন দিয়ে দিলাম। মাছগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যেতে পারে। মাছগুলো একটু সাবধানে উল্টিয়ে দিব। বাকি দুধটুকু আমি দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, এটা একটু ক্রাশ করে দিয়ে দিলাম। যেহেতু কোরমা জন্য একটু চিনি দিয়ে দিলাম। এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। অপশনাল, না দিতে চাইলে না দিবেন। 3 মিনিটের মতো ঢেকে রান্না করব। ফিরে এলাম 3 মিনিট পর। ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। আরো 2 মিনিটের জন্য ঢেকে রান্না করব। ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি গরম মশলা গুঁড়াটা দিয়ে দেব 1 চামচের মতো, আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচের মতো। ঢেকে রান্না করব 2 মিনিটের মতো। ফিরে এলাম 2 মিনিট পর। রান্নাটা আমার শেষ, এখন আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার ফিশ কোরমা, কাতলা মাছের কোরমা। আজকে আমি আপনাদের খুবই সহজভাবে এই রান্নাটা করে দেখিয়ে দিয়েছি এবং সরিষার তেলে রান্না করেছি। আপনারা সরিষার তেলে এই রান্নাটা করে দেখবেন, টেস্টটা খুবই সুন্দর হবে। আজকে আমার এই রান্নাটা আমি আশা করি সবারই খুব ভালো লাগবে। বাসায় আপনারা ট্রাই করে দেখবেন সরিষার তেলে কোরমা রান্না করে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।